আচ্ছা, আমরা এখন জাস্ট আমাদের জার্নি শুরু করলাম। জাস্ট একটা অন্যরকম রিফ্রেশমেন্ট ফিল হচ্ছে, খুব ভালো লাগছে। ও, এয়ারপোর্টে যখন গাড়িগুলো ভিতর দিয়ে নিয়ে যায় তখন ভালো লাগে। আমরা এখন আর্ধেক রাস্তা চলে এসেছি। সামনে একটা স্টেট গভর্নমেন্টের বাস, জানোই স্টেট গভর্নমেন্টের বাস কিরকম হয়। এখন একটু রিল্যাক্সিং টাইম, আমরা একটু ব্রেক নিয়ে নিচ্ছি। হ্যাঁ, চা বাইক ফাইক চালালে একটু চা না খেলে মাঝে মাঝে ভালো লাগে না। চা ফা খেয়ে ফ্রেশ হয়ে নিলাম, আবার আবার চলা হবে। আবার মানে নিজেদেরকে আবার এনার্জি, নিজেদের মধ্যে রিফ্রেশমেন্ট হয়ে গেল, এনার্জি ভরে নিয়ে আবার চলতে হবে। রিফ্রেশমেন্ট হয়ে গেল আর কি, স্পেশালি দরকার যে বাইক চালাচ্ছে তার জন্য, তাই তো? রাস্তাটা এত খারাপ লাগতো। অনেকদিন পর, কত সকালে উঠলাম, অনেক বছর পর, অনেক দিন না অনেক বছর পর। অ্যান্ড শিউলি ফুল পেরেছিলাম, কি সুন্দর! মানে ফার্স্ট টাইম এটা এরকম এক্সপিরিয়েন্স, জাস্ট অসাধারণ। অ্যান্ড ডেফিনেটলি গান শুনতাম যে শিউলি ফুলে ভোরবেলায়, আর সেই গানটা জীবনে প্রথমবার সামনে থেকে ফিল করছি। তারপর আমরা সকালে খাওয়া দাওয়া করে সমিতদান পূজা আমাদেরকে ঘুরতে নিয়ে গেল, আর সো বেরিয়েই এত সুন্দর একটা ধান ক্ষেত ছিল। এটা হাইওয়েটা ক্রস করেই ধান ক্ষেত, খুব সুন্দর। একদিকে পুরো ধান ক্ষেত, কলা বাগান, এগুলো সব কলা বাগান, বুঝলি? কোথায় কলা? হ্যাঁ কলা, হ্যাঁ এগুলো কলা বাগান ছিল, এগুলো সব ধান ক্ষেত। তারপরে রাজা কৃষ্ণচন্দ্র এই যে বাড়ি, এটা মেন গেট, সদর দরজা ক্রস করে এবার আমরা অন্দরমহলের দিকে যাচ্ছি। এই যে অন্দরমহল, অন্দরমহলের ভেতরে আমাদের ঢুকতে দেয়নি, নট অ্যালাউড, কিন্তু খুব ওয়েল মেনটেন্ড। এটা ছিল গঙ্গা ক্রস করছি, মানে আমরা মায়া টুয়ার্স মায়াপুর যাব। মায়াপুরে যাওয়ার পথে এইদিকে ফেরিঘাটে দাঁড়িয়ে হুলোর ঘাট, ঘাটটার নাম হুলোর ঘাট, ওখান থেকে এসে এই চলে গেলাম আমরা মায়াপুর নেমে গেছি। এখানে প্রচুর মন্দির ছিল, দেখো ছোট ছোট মন্দিরেরই জায়গা, শুধু মন্দির আর মন্দির। প্রথমে আমরা চলে যাব একদম বল্লাল সেন। হ্যাঁ, তো তার আগে এই সুন্দর সুন্দর যে মন্দিরগুলো দেখেছিলাম, আমরা অত সব ঢুকতে পারিনি, বাট আমি ক্যাপচার করেছি, জাস্ট খুব সুন্দর। এরপরেই তারপরে আমরা গেছিলাম বল্লাল সেন। হ্যাঁ, এই যে এটা বল্লাল সেনের বিয়ে, ওটা খুব সুন্দর একটা ভগ্ন প্রায় ধ্বংসস্তূপ একটা রয়েছে, এখনো পর্যন্ত স্টিল এক্সিস্ট করছে, খুব সুন্দর। মানে এটা বলছে যে ওদের মানে চিলে কোঠার ছাদ ফাদ এই জায়গাগুলো, মানে এর ভেতরে এখনও স্টিল নাও পুরো বিল্ডিং এক্সিস্ট করে, পুরো জানলাম, ওখানে বোর্ডেরও একটা ইয়ে দেওয়া হয়েছে। তাছাড়া যদি প্রয়োজন হয় আমি ডেসক্রিপশানে বা ইয়েতে কমেন্টে আমি একটা ছবি ছেড়ে দেবো এর ডেসক্রিপশান নিয়ে। খুব সুন্দর জায়গা, আধ ঘন্টা এক ঘন্টা কাটানোর জন্য খুব মনোরম। এটা ওটা নিচে না, এটা এটা নিচে ছিল। হ্যাঁ, এটা সময় কাটানোর জন্য এত সুন্দর পরিবেশ, ফাঁকা আর খুব শান্ত ওই জায়গাটা, একটু বসে অনেকক্ষণ গল্প করা যাবে, মানে জায়গাটা খুব ভালো, শান্তিপূর্ণ, রিল্যাক্স রিল্যাক্স করার জন্য আইডিয়াল জায়গা। ঠান্ডা ঠান্ডা চারদিক দেখো, চারদিক পুরো সবুজ আর সবুজ, একদম মাঝখানে এটা। যাই হোক, আমরা তো গিয়ে খুব এনজয় করেছি, আর ওই পরিবেশটাকে আমরা খুব ভালো করে উপভোগ করেছি, তাই না? একদম, খুব সুন্দর জায়গা। তারপরে এটার পরে এখানে অনেকক্ষণ থাকার পরে আমরা এগিয়ে গেলাম নিমায়ের জন্মস্থান, তাই তো? হ্যাঁ, এটা নিমায়ের জন্মস্থান। বিকজ তারপরে তো মেন যার যাকে নিয়ে মায়াপুরটা তাকে নিয়ে শুরু হলো আমাদের জার্নি, তো নিমায়ের জন্মস্থানে আমরা সেখানে গেলাম। ইয়ে দেখো, এই যে এই এইটা সেই নিম গাছ যেখানে নিমাই জন্মেছিল, ঠিক আছে? আর এইখানেই লালন পালন করা হয়েছিল, সেই গোশালা ফোশালা সবই এখানেই রয়েছে আশেপাশে। তারপরে ওনার মাসির বাড়িতে গেলাম, একটা মাসির বাড়ি। হ্যাঁ, মাসির বাড়িতে গেছিলাম,
এই যে মাসির বাড়ি, এখানে টোটাল জায়গাটা এবার এক এক করে দেখানো হবে। এটা একটা সংগ্রহশালা, এখানে বই ফই এগুলো সব রাখা ছিল। তারপর লালন পালন হয়েছিল, বড় হয়েছে মাসির বাড়িতেই, মাসি ওখানে বড় হয়েছে। এখানে টোটাল জায়গাটাতেই ওর বড় হওয়া, মানে ওর ছোট থেকে বড় হয়ে যাওয়ার সব জিনিসগুলো, স্মৃতিগুলোকে ধরে রেখেছে। কত বড় এরিয়া, এরিয়াগুলো খুব বড়, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আর যারা ওখানে কাজ করে তারা খুব খুব মন দিয়ে কাজ করে ওখানে। এইটা গিরিধারী পাহাড়, এই গিরিধারী পাহাড় রয়েছে। এই গিরিধারী পাহাড়ের এখানে রিচুয়ালস রয়েছে। এটা হলো রাধাকুণ্ড, রাধাকুণ্ড। এখানে যখনই আসবে একটুখানি মাছের খাবার নিয়ে আসবে, তাহলে ভালো ভালো মাছ দেখতে হবে, বিশাল বড় বড় মাছ। মানে এক একটা মাছের সাইজ মিনিমাম 3.5 থেকে 4 কিলো থেকে স্টার্টিং প্রত্যেকটা মাছ পাবে, রুই, কাতলা, শাল। সংকীর্তনের বাধাপ্রাপ্ত ফল, যখন পৃথিবীর প্রথম হরিনাম যখন আরম্ভ হয়েছিল তখন মুসলমান চাঁদ কাজী তার দল বলে সেই সংকীর্তনে বাধা দিয়ে খোল ভেঙে দেয়। হ্যাঁ, এটা ভক্ত চাঁদ কাজীর সমাধি, যে এক সময় নিমায়ের খোল ভেঙে দিয়েছিল কিন্তু পরে তার ভক্ত হয়ে গেছিল। তারপরে আমরা গেছিলাম টুয়ার্ডস ইসকন, ইসকন। এবার এই যে এটা যেটা সব থেকে বড় মন্দিরটা তৈরি হচ্ছে, এটা পুরনোটা, এশিয়ার সব থেকে বড়। এই এটা হলো সেই জায়গা যেখানে সারা দিন কীর্তন হয়, সারা দিন নন স্টপ 24 ঘন্টা। এইটা হলো পুরনো মন্দির, পুরনো ইসকনের মন্দির। হ্যাঁ, এইটা নতুনটা যেটা তৈরি হচ্ছে, এটা এশিয়ার সব থেকে বড় মন্দির তৈরি হয়েছে, অসাধারণ, বিশাল বড়। এটা পুরনোটা, পুরনোটা এখানে আমরা উঠেছিলাম উপরটা। হ্যাঁ, অসাধারণ, অসাধারণ। তারপর আমরা আবার চললাম ফেরিঘাটের দিকে। আপনারা একবার না একবার এখানে আসবেন, মনে খুব শান্তি পাবেন, শুধু খুব শান্তিপূর্ণ জায়গা এটা সবার জন্য।